কিমা পটেটো স্টাফের জন্য আমি কয়েকটা আলু খোসা সুদ্ধ হালকা করে সেদ্ধ করে রেখেছি। এখন আমি এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আলুগুলোকে দুভাগ করে কেটে নেব, সব আলুগুলোকে দুভাগ করে কেটে নেব। কেটে নিয়ে আমি এই আলুর ভিতর থেকে আলুর ভিতরে থেকে এগুলো আলুর ভিতরটা গর্ত করে নেব। আর এই আলু এগুলো সেদ্ধ ওগুলো বাকিগুলো আমি রেখে দেবো, ওগুলো আমাদের পরে কাজে লাগবে। এইভাবে আমি সবে আলুগুলোর মাঝখানটা আমি গোল করে কুড়ে মাঝের আলুটা বের করে আমি রেখে দেবো। এইভাবে আমি সমস্ত আলুগুলোর ভিতরটা ভিতরে আলুগুলো অংশটা বের করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এই এটা আবার আমাদের পুরের কাজে লাগবে। আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি, তার মধ্যে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো ড্রাই রোস্ট করে নিলে ডিরেক্ট গরম মশলা থেকে এই মশলাটা তৈরি করা মশলাটা স্বাদ হয় আরও ভালো। এটা আমি ড্রাই রোস্ট করে নিই। মশলাগুলো ড্রাই রোস্ট করে আমি পিষে নিলাম। এবার আমি তেলটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি দেবো মোটামুটি পেঁয়াজ বাটা, এক চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ, রেড চিলি পাউডার, আমি এর মধ্যে কিমাটা দিয়ে দেব। কিমা থেকে জল বেরোবে, এই জলেই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। কিমাটা দিয়ে দেবো, কিমাটা ভালো করে কষা হবে। 5 মিনিট কষে নেব, কষে কিমাটা 5 মিনিট ধরে কষবো। কষার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখব কিমা, কিমাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুর যে আলুগুলো আমি দিয়ে দেবো, যেগুলো আমি সেদ্ধ আলুর থেকে সেই আলুটা দিলে কিমাটা একটু আঁট হবে, তার জন্য ওটা যখন কুটটা ভরব কিমা সেদ্ধ হলে এমনি ঝরঝরে হয়ে যায়, আলুটা দিলে কিমাটা একটুখানি আঁট হবে, যার জন্য ওটা আমি দিতে কুটটা ভরাটা আমার সুবিধা হবে, কুটটা ভরতে সুবিধা হবে। কিমা অলটিমা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এবার এর মধ্যে একটুখানি এবার এর মধ্যে কিমার পুরটা সমস্ত আলুর ভিতরে চেপে চেপে ভরে দেবো।
সব আলুগুলোতে কিমার পুরটা ভরে দেবো। এইভাবে আমি সব আলুগুলো তৈরি করে নেব। এবার আলুগুলো ভেজে নেব হালকা আঁচে, কারণ আলুগুলো এমনি সেদ্ধ করা আছে, আর বেশি তেলে ভাজা যাবে না, কারণ বেশি তেলে ভাজলে পুরগুলো বেরিয়ে যেতে পারে। ওই জন্য আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে একটু এপিটপি করে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নেব। যেহেতু কিমার পুরে আলু দেওয়া হয়েছে, তার জন্য কিমাগুলো আলুর ভিতরে শক্ত হয়ে বসে আছে। আলু যদি না দেওয়া হতো তাহলে পুরগুলো বাইরে বেরিয়ে যেত। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, পুরগুলো ইনট্যাক্ট রয়ে গেছে, কোনো পুরি বেরোয়নি এবং তেলটাও পরিষ্কার হয়ে আছে। একে একে সব আলুগুলো আমি তুলে নেব, পরবর্তী রান্না থেকে আমরা এগোব। আবার ফিরে এলাম, আমরা এবার দম আলু করব, বানাবো এখন দম আলু। একটা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম, চারটে কাঁচা লঙ্কা দিলাম ফোড়ন, এর মধ্যে পেঁয়াজ বাটা দেব, রসুন বাটা 2 চামচ, টক 2-এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব দিয়ে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব যাতে দইটা দিলে কেটে না যায়। টক দইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
তেল না ছাড়া পর্যন্ত আমরা হালকা হাতে কষে যাব যাতে দইটা ফেটে না যায় আর অনবরত নাড়িয়ে যাব যাতে দইটা ফেটে না যায় আস্তে আস্তে মশলা তেল ছাড়ছে মশলা তেল ছাড়ছে মিষ্টি দেব মশলাটা একটু ফুটাও তো এবার আস্তে আস্তে আলুগুলো মধ্যে দিয়ে দেবো যেহেতু আলুগুলো ভাজা আছে ভালো করে বা সেদ্ধ করা আছে সেই জন্য বেশি ওটা ওটার দরকার হবে না ঝোলটা গাঢ় হলে আমরা নামিয়ে নেবো একটু বাড়িয়ে দিলাম ১০ মিনিট ফুটে আমরা পরে আবার ফিরে আসছি আমার এটা হয়ে গেছে এবার আমি এর উপর গরম মশলা দিলাম আর ঘি দিয়ে দিলাম আটা গ্রেভি গাঢ় হয়ে গেছে কিমার পুর ভরা দম আলু আমার রেডি খেতে খুবই মুখরোচক লুচি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে এবং সাদা ভাত দিয়েও আমরা খেতে পারি অবশ্যই সাদা পোলাও দিয়েও আমরা খেলে খুব ভালো টেস্ট পাবো আজকে আমি চিকেন কিমা স্টাফ দম আলু বানালাম এটা লুচি নান পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে পরোটা খেতে ভালো লাগবে যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন